আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وقال الله تبارك وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء كرام بزرگان دين وعمار شربستر البرام بيو مسلیان كرام আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে আজকের ঈদুল আজহার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। ঈদুল আযহা আজকে উদযাপিত হবে, কোরবানির আমল সম্পাদিত হবে। কোরবানির আমল কোরআনুল কারীমে দুটি কোরবানির ঘটনা এসছে ঐতিহাসিকভাবে। যে দুটি কোরবানির ঘটনা ঐতিহ্যমণ্ডিত ঘটনা, ঐতিহাসিক ঘটনা, দুটি কুরবানির কথা আল্লাহ রাব্বুল আলামিন, দুটি কুরবানির ইতিহাস কোরআনে কারীমের মধ্যে এর বিবরণ দিয়েছেন, উল্লেখ করেছেন। একটি কুরবানি তো
সাইয়্যিদুনা আদম আলাইহি সালাতু ওয়াসসালামের আপন দুই সন্তানের কোরবানির ইতিহাস, হাবিল এবং কাবিলের ইতিহাস কোরবানির আল্লাহ তাআলা সূরাতুল মাইদাতে বর্ণনা করেছেন। আরেকটি ঐতিহাসিক কোরবানি, যে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে যে কোরবানি তার থেকে গ্রহণ করেছিলেন, সেই কোরবানির কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি, যে কোরবানি আমাদের কোরবানির উৎস, যে কোরবানি আমাদের কোরবানির উৎস, উম্মতে মুহাম্মাদের কোরবানির উৎস, উৎসমূল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বহু পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, এই ইতিহাস আমরা কমবেশি জানি। বিভিন্ন সময়ে যাপিত জীবনের বিভিন্ন অংশে, জীবনের বিভিন্ন ধাপে, বিভিন্ন পর্যায়ে সাইয়্যিদুনা ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাম রব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরীক্ষায় নিপতিত হয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়াইদি বিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাত, স্মরণ করো সেই সময়ের কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিমকে তার রব যে পরীক্ষাগুলো নিয়েছিলেন সেই পরীক্ষার কথা স্মরণ করো। ফাতাম্মাহুন, প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন রব্বুল আলামিনের কাছে, পরিপূর্ণ নম্বর পেয়েছিলেন, উত্তীর্ণ হয়েছিলেন সফলতার সাথে। ফাতাম্মাহুন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যতগুলো পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছেন, এই সমস্ত পরীক্ষার মধ্যে অন্যতম একটি পরীক্ষা ছিল তার জীবনে তার সন্তানকে কোরবানি করা। তার সন্তান সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাম, যার ঔরসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, মানবতার মুক্তির দূত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছিলেন, সেই সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার মধ্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এক অনন্য নজির স্থাপন করেছিলেন পৃথিবীর ইতিহাসে। আজও এমন দৃষ্টান্ত পাওয়া, খুঁজে পাওয়া মুশকিল এবং দুষ্কর, এরকম কোনো ইতিহাস, এরকম কোনো নজির পৃথিবীর মানুষ দেখাতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেও না, এমন নজির, এমন দৃষ্টান্ত, এমন ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম করে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের পরীক্ষার কথা, সন্তানকে কোরবানি করার কথা, যে সন্তান অনেক সাধনা করে তিনি পেয়েছিলেন, রব্বুল আলামিনের কাছে অনেক দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, পারওয়ারদিগারে আলম আল্লাহ আপনি আমাকে একটি নেককার সন্তান দান করুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, অনেক দিন সন্তান চেয়েছেন, পুত্র সন্তান চেয়েছেন, কেমন সন্তান, নেক সন্তান চেয়েছেন। আল্লাহর কাছে নবীগণ সন্তান চাইতেন তো নেক সন্তান চাইতেন, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি, তিনিও অনেক সন্তান চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আই আল্লাহ আমাকে আপনি নেককার সন্তান দান করুন। আল্লাহ তাআলা বলেন সূরা সাফাতের মধ্যে 23 নম্বর পারাতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের কোরবানির কথা, সেখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে এক সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম, সহনশীল সন্তান, যে সন্তানের মধ্যে সবর আছে, ধৈর্য আছে, সহনশীলতা আছে, যে সন্তানের মধ্যে আনুগত্য আছে, যে সন্তান বাধ্যগত সন্তান, যে সন্তান অনুগত সন্তান, বাবার বাধ্যগত, বাবার অনুগত, ধৈর্যশীল সন্তান, সহনশীল সন্তানের সুসংবাদ ইব্রাহিমকে আমি দিয়েছি। এমন সহনশীল সন্তান, যে সন্তানের ঔরসে এবং যার জেনারেশনে সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, তাকে তার সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে। এত কষ্টের পরে পাওয়া সন্তান, এমন সন্তান যাদের দীর্ঘদিন সন্তান হয় না, এরপরে যদি সন্তান আসে, এই সন্তানের প্রতি মমতা, স্নেহ, প্রেম এবং ভালোবাসা, দয়া কি পরিমাণ থাকে এটা সহজেই অনুমেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতটা সন্তান চাওয়ার পরে, এতবার, অনেকবার সন্তান চাওয়ার পরে আল্লাহ তাকে একটি সন্তান দান করলেন,
এবং সুসংবাদ দিয়েছেন যে ইব্রাহিমের সন্তান সাধারণ সন্তান নয়, তোমার সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ তাআলা আগাম সুসংবাদ দিয়েছেন নেককার সন্তানের। এই সন্তান যখন দুনিয়াতে আসলো, বাবার সাথে হাত ধরে চলার বয়সে উপনীত হলো, তার সিরের মধ্যে এসছে 7 বছর, আরেক বর্ণনাতে এসছে 17 বছর, বাবার সাথে চলতে ফিরতে পারে, হাঁটতে পারে, বাবার সাথে উঠা বসা করতে পারে, কিছুটা বুঝ এসছে, এমন অবস্থায় যখন সে পৌঁছলো, ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আল্লাহ তাআলা পরীক্ষা গ্রহণ করলেন, স্বপ্নে দেখালেন, 3 দিন তিনি স্বপ্নে দেখেছেন নিজের এই প্রিয় সন্তান ইসমাইলকে কুরবানি করছেন, আল্লাহর নামে যাবাহ করছেন। ফলাম্মা বালাগা মাআহু সায়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি ইব্রাহিম স্বপ্নে দেখেছি তোমাকে, যে আমি তোমাকে যাবাহ করছি, আমি তোমাকে যাবাহ করছি, স্বপ্নে দেখলাম। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম দিন স্বপ্ন দেখার পরে ঘাবড়ে গিয়েছিলেন, কেমন কেমন স্বপ্ন এটা, অথচ নবীদের স্বপ্ন ওহী হয়, এটা বাস্তবায়ন করতে হয়। ইব্রাহিম আলাইহিসসালাম পরপর 3 দিন স্বপ্ন দেখেছেন, স্বপ্নে দেখেছেন নিজের এই কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করছেন, যাবাহ করছেন। সন্তানের সাথে আলোচনা করার প্রয়োজন মনে করলেন, সন্তান যেহেতু বুঝের বয়সে উপনীত হয়েছে, দেখি সন্তানকে পরীক্ষা করি, কতরকম ধৈর্যশীল সন্তান আমার সন্তান, কতরকম বাধ্যগত সন্তান আমার সন্তান, কতটা অনুগত বাবার, আমি সন্তানকে পরীক্ষা করি। তাই সন্তানের সাথে মশওয়ারা করলেন, সন্তানকে সন্তানের কাছে এই কথা নিজের স্বপ্নের বিবরণ দিলেন, যে আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আমি যাবাহ করছি, ইন্নি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, তুমি এখন সিদ্ধান্ত নাও, এটা তুমি কীভাবে দেখছো, কী করবে তুমি সিদ্ধান্ত নাও, কারণ নবীদের স্বপ্ন তো ওহী হয়ে থাকে, বাস্তবায়ন করতে হয়। ইব্রাহিম আলাইহিসসালাম যখন পরপর 3 দিনের স্বপ্ন দেখেছেন, বুঝতে আর বাকি রইল না যে এটা আল্লাহ পাকের হুকুম, এটা আল্লাহ পাকের আদেশ সন্তান কুরবানি করার। এমন সন্তান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে দান করেছিলেন যে সন্তান প্রশ্ন করেনি, বাবা কী অপরাধ আমার, কী অপরাধ যে অপরাধে আপনি আমাকে কুরবা যাবাহ করে দিবেন, এ কথা সন্তান প্রশ্ন করেনি, বরং বাধ্যগত সন্তান অনুগত সন্তান বাবার এ কথা বলল, ইয়া বুনাইয়া বলল, ইয়া আবাতি ইফআল মা তুমার, আব্বাজি আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন দ্রুত এই আদেশকে আপনি সম্পাদন করে ফেলুন, দ্রুত আমলকে আপনি সম্পাদন করে ফেলুন, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি নিশ্চিত থাকুন আমাকে আপনি ধৈর্যশীলদের একজন পাবেন, আমি ধৈর্যশীল, এ কথা বললেন, নিজেকে আল্লাহ চাহেন তো আমি ধৈর্যশীল, আল্লাহ চাহেন তো এ কথাকে জুড়ে দিলেন, এই জন্য এটা ইসমাইল আলাইহিসসালামের বিনয় এবং নম্রতা, বিনয় এবং নম্রতা, যে আমি যে ধৈর্যশীল থাকবো আমার ক্ষমতার বলে নয়, এটা আল্লাহ পাকের দেয়া তৌফিকেই আমি ধৈর্যশীল হব, আল্লাহ পাক আমাকে শক্তি দিবেন, সেই শক্তিতে বলিয়ান হয়ে আমি ধৈর্যশীল হব, এই জন্য আল্লাহ চাহেন তো এই কথাটি ধৈর্যশীল হিসাবে আমাকে পাবেন, এই কথার সাথে জুড়ে দিলেন, আল্লাহ চাহেন তো আমাকে ধৈর্যশীল পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফলাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন, বাবা এবং ছেলে যখন আল্লাহ পাকের হুকুম পালনে তারা মনস্থির করে ফেললেন, ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে শুইয়ে দিলেন, ইসমাইল আলাইহিসসালাম বললেন যে আব্বাজান আপনি আমাকে আমার চেহারা দেখলে আপনার মধ্যে পিতৃস্বরূপ আপনার মধ্যে দয়া চলে আসতে পারে, আমাকে উপর করে শুইয়ে দেন যেন আমার চেহারা আপনি দেখতে না পারেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাই করলেন, ওয়াতাল্লাহু লিলজাবিন, উপর করে শুইয়ে দিলেন। এরপরে আল্লাহ পাক তো সারা পৃথিবীর মানুষ বিশ্ববাসী অবলোকন করছিল আল্লাহর রাহে আল্লাহর খলিলের কুরবানি, আল্লাহর রাহে ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি, আসমানের ফেরেশতারা নির্বাক হয়ে তাকিয়ে আছে, নির্বাক হয়ে তাকিয়ে আছে, কিভাবে সম্ভব যে পিতা তার সন্তানকে যাবাহ করতে পারে, এত সাধনার পরে সন্তান আসলো এ সন্তানকে হত্যা করে দিবে, যাবাহ করে দিবে, কোরবানি করবে, কিভাবে সম্ভব এটা, আসমান জগতের সমস্ত বাসিন্দারা নির্বাক হয়ে তাকিয়ে রইলেন, তারা নিস্তব্ধ হয়ে গেলেন, তারা কিংকর্তব্য বিমর হয়ে গেল, এটা কিভাবে সম্ভব। কিন্তু সেদিন অবলোকন করেছিল আসমানবাসী ফেরেশতাগণ আল্লাহর খলিলের কুরবানি, আল্লাহর রাহে আল্লাহর খলিলের কুরবানি তারা দেখেছিলেন, সেদিন অবাক হয়ে গিয়েছিলেন, তাকিয়ে আছেন এটা কিভাবে হয়, যে মানব জাতি সম্পর্কে আমরা আল্লাহ তাআলাকে বলেছি আল্লাহ আমরাই তো যথেষ্ট আপনার পুত্র পবিত্রতা ঘোষণা করার জন্য, কিন্তু আপনি কেন মানব জাতি তৈরি করবেন, আজকে সেই মানব জাতির সদস্যকে দেখা যাচ্ছে তার রবের সামনে, রবের হুকুমের সামনে, আদেশের সামনে কিভাবে তিনি
তিনি আত্মসমর্পণ করেছেন, কিভাবে সমর্পিত হয়ে গিয়েছেন, আল্লাহর হুকুমে কোরবানি করার জন্য উদ্যত হয়ে গিয়েছেন, সন্তানকে উপর করে শুইয়ে দিয়েছেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, এ পর্যন্ত আল্লাহ তাআলার পরীক্ষা নেওয়া উদ্দেশ্য ছিল ইসমাইল আলাইহিস সালামকে যাবাহ করা, যাবাহ করে দেওয়া, এটা আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল না, শুধু উদ্দেশ্য ছিল সাইয়্যিদুনা ইব্রাহিম আল খলিল থেকে আল্লাহ পাক পরীক্ষা গ্রহণ করা, যে ইব্রাহিমের ভেতরে আমার ভালোবাসা কতটুকু, আমার হুকুমের প্রতি শ্রদ্ধা কতটুকু, সম্মান কতটুকু, আর সন্তানের ভালোবাসা তার অন্তরের ভিতরে কী পরিমাণ, এই পরীক্ষা নেওয়ার জন্যে। এমন একটা অবস্থা আল্লাহর ভালোবাসায় যখন সন্তানের ভালোবাসা বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়, আল্লাহর ভালোবাসার সামনে সন্তানের ভালোবাসা, এ অবস্থায় আমাকে কি করতে হবে, কি করণীয় আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এর জবাব আমাদের সামনে রেখে গিয়েছেন, ইতিহাস আমাদের সামনে আছে। আল্লাহর ভালোবাসার সামনে যখন সন্তানের ভালোবাসা আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে বাধাগ্রস্ততা করবে, বিঘ্নতা সৃষ্টি করবে, আল্লাহর ভালোবাসা বাধাগ্রস্ত হবে, সন্তানের ভালোবাসাকে বর্জন করে রব্বুল আলামিনের ভালোবাসায় নিজেকে নিয়োজিত রাখতে হবে, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির শিক্ষা, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির তাৎপর্য, যে আল্লাহর ভালোবাসার মাঝখানে সন্তানের ভালোবাসা যদি বিঘ্নতা সৃষ্টি করে, সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করে, আল্লাহর হুকুমটাকে আল্লাহর ভালোবাসাকে অগ্রগণ্য মনে করে আল্লাহর দিকে এগুতে হবে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম এই চেতনা আমাদেরকে দান করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই ইমতিহান, এই পরীক্ষা এতটুকু পর্যন্ত, কারণ স্বপ্নে দেখিয়েছেন সরাসরি আল্লাহ পাক ওয়াহির মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালাম কি কথা বলেননি সন্তানকে যাবাহ করে দাও, স্বপ্নে দেখিয়েছেন, এই জন্য দেখিয়েছেন যে এটা পরীক্ষা হবে, আল্লাহ পাকের উদ্দেশ্য সন্তানকে যাবাহ করে দেয়া নয়, পরীক্ষা যে সন্তানের ভালোবাসায় ব্যস্ত থাকে না রবের হুকুমের সামনে শিরোধার্য হয়ে যায়, নতশির হয়ে যায়, ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ পাকের হুকুমের সামনে সমর্পিত হয়ে যায়, এটা আল্লাহ পাকের পরীক্ষা নেওয়া উদ্দেশ্য ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছেন, সমস্ত প্রস্তুতি সম্পন্ন, আয়োজন সম্পন্ন, আসমানবাসী নির্বাক হয়ে তাকিয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালামের এমন কর্মকাণ্ডের দিকে। মিনার প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যাচ্ছেন, তিন জায়গাতে শয়তান ধোঁকা দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পিছনে ফেলে দিয়ে কঙ্কর মেরে সন্তানকে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য সামনে গিয়েছেন, সামনে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের এই আমলটি এতটাই প্রিয় মনে হয়েছে, এতটাই পছন্দ হয়েছে, যে আল্লাহ তাআলা এই আমলকে হাজি সাহেবানদের জন্য আমলকে আবশ্যক করে দিয়েছেন। প্রতি বছর হাজি সাহেবানগণ তারা দশই জিলহজে জামারাতে কি কঙ্কর নিক্ষেপ করে, ওই প্রতিবিম্বের বিম্বের মধ্যে কঙ্কর নিক্ষেপ করে, যেখানে যে তিন জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল আল্লাহর হুকুম যেন তিনি বাস্তবায়ন না করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে, এটাকে জাগরুক রেখেছেন, তার স্মৃতিকে, এই স্মৃতিটাকে বরণীয় করে রেখেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম যে হজ করতে যায় সেখানে কঙ্কর মারতেই হবে, তাকে কঙ্কর মারা তার জন্য ওয়াজিব, তিন দিন এখানে কঙ্কর নিক্ষেপ করতে হয়। এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিমই এই নিদর্শন, ইব্রাহিমই এই স্মৃতিটাকে, স্মৃতিচিহ্নকে আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রেখেছেন এবং মুসলমানদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। কী বুঝায় এই ঘটনা? এই ঘটনা বুঝায় যে শয়তানকে তিনবার তিনবার পেছনে ফেলে দিয়ে আল্লাহর হুকুম পালন বাস্তবায়নের জন্যে সামনে এগিয়ে যাওয়ার দ্বারা বোঝা যায় মানব জীবনে শয়তান মানব জীবনের সবচেয়ে বড় শত্রু, আল্লাহর সাথে মানুষের সম্পর্ক হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান। আল্লাহর সাথে সম্পর্ক করার ক্ষেত্রে শয়তানের ওয়াসওয়াসা, প্ররোচনা, শয়তানের যাবতীয় তার কুমন্ত্রণাকে পেছনে ফেলে দিয়ে, শয়তানকে পেছনে ফেলে দিয়ে আল্লাহর হুকুম পালনের সামনে গিয়ে যেতে হবে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুইয়ে দিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক আহ্বান করলেন, ইব্রাহিম বলে ডাকলেন, ইব্রাহিম বলে আল্লাহ পাক ডাকলেন, ওয়ানা দেই না, আমি ডাকলাম তাকে, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, থামো থামো, কদ সাদাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছ, সত্যি পরিণত করেছো, এতটুকুনি আমার পরীক্ষা নেওয়া উদ্দেশ্য ছিল। আল্লাহ পাক বলেন, ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, যারা এভাবে আল্লাহর দিকে এগিয়ে আসে, যারা সৎকর্মশীল, তাদেরকে আমি ইমানের কারণে ইজ্জত দান করি, তাদেরকে আমি সম্মান দান করি। সম্মান কাফেরের সম্মান ক্ষণস্থায়ী, কিন্তু মুমিনের ইমানের সম্মান অনেক বেশি এবং স্থায়ী।
আল্লাহ বলেন যারা আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহর হুকুম পালনে তৎপর হয়, তাদেরকে আমি এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা বিরাট পরীক্ষা ছিল ইব্রাহিমের জন্য। কারণ আপনি চিন্তা করুন, আপনার কলিজার টুকরা সন্তানকে যদি আল্লাহ বলেন যে যাবাহ করে দাও, আপনি কি যাবাহ করতে পারবেন আপনার সন্তানকে? কত বড় পরীক্ষা ছিল এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, কত বড় পরীক্ষা! আল্লাহ বলেন বালাউল মুবিন, এটা স্পষ্ট অনেক বড় পরীক্ষা ছিল। অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে তাকে মুক্তি দিয়ে সেখানে বেহেশতি একটি দুম্বা তার জায়গাতে শুইয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দুম্বাকে যাবাহ করলেন, কোরবানি করলেন। সেই কোরবানি থেকে আমাদের এই কোরবানি, সেই কোরবানি নির্ধারণ করে দিয়েছে আমাদের কোরবানিকে, যে আমরা যদি আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে পশু কোরবানি করি, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় নিজের সন্তান কোরবানি করার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সন্তান কোরবানি করার সওয়াব দান করবেন। কতটা আল্লাহ পাক আমাদের প্রতি মহসিন, কতটা অনুগ্রহশীল, যে পশু কোরবানি করব আল্লাহর জন্য, আল্লাহ পাক আমাদের আমল নামায় লিখবেন যে আমরা সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করেছি। তো আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর জন্য কোরবানি করা, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবাহ করার সময় দোয়া করেছেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, হে আল্লাহ এই যে পশু এটা আপনার নিয়ামত, মিনকা এটা আপনার থেকে এসছে, আমি আপনার থেকে পেয়েছি এটা, ওয়ালাকা এই পশু আবার আপনার সন্তুষ্টির জন্যই আমি যাবাহ করছি, তো আমি পেলাম এটা আপনার থেকে, আপনার নিয়ামত, আবার আমি এই পশুটাকে আপনার রাহে আপনার জন্য কোরবানি করছি। এখান থেকে দোয়া থেকে শিক্ষা, আমাদের এই দোয়া থেকে শিক্ষা হলো যে আল্লাহর নিয়ামতের শুকরগুজার হতে হবে, আল্লাহর নিয়ামতের উপস্থিতি অনুভূতি এটা অন্তরে সবসময় এটাকে জাগরুক রাখতে হবে, যে আল্লাহ পাকের লক্ষ কোটি অসংখ্য নিয়ামতে প্রতিনিয়ত আমি অসংখ্য নিয়ামত গ্রহণ করতেছি প্রতিনিয়ত। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কথা আল্লাহ বলেছেন, এবং বলেছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এভাবে একটা ঐতিহ্য আমি তৈরি করেছি, দাঁড় করিয়ে দিয়েছি পরবর্তী প্রজন্মের জন্যে, কিয়ামত পর্যন্ত যারাই আসবে বলবে সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের নাম যখন বলবে বলবে আলাইহিস সালাম, তার প্রতি শান্তি বর্ষিত হোক। এই ঐতিহ্য আমি ইব্রাহিমের জন্য রেখে দিয়েছি, এটা নেক কাজের প্রতিদান, এটা দুনিয়াতে আগাম নগদ প্রতিদান নেক কাজের, ভালো কাজের। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার নাম আমরা উচ্চারণ করলে আলাইহিস সালাম বলি, তার জন্য শান্তির দোয়া করি আল্লাহর কাছে, এটা আল্লাহ, এই ঐতিহ্য আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, ইব্রাহিম আমার মুমিন বান্দা ছিল, মুমিন বান্দা ছিল, মুমিন মুমিনকে, মুমিন তো সে যে আল্লাহর হুকুমের সামনে সিলিন্ডার হবে। তাকবীরে তাশরিক আমরা পড়ছি, এর ঘটনা কি, ইতিহাস আছে তাকবীরের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে গেলেন তাকে ইসমাইলকে যাবাহ করার জন্যে, অথচ ইসমাইল তো যাবাহ হবেন না, কারণ ইসমাইল আলাইহিস সালামের ঔরসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি আসবেন, কীভাবে ইসমাইলকে আল্লাহ পাক যাবাহ করতে বলবেন? এটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, বিরাট পরীক্ষা ছিল। নিয়ে যাচ্ছেন তিনি, আসমানের ফেরেশতারা নির্বাক হয়ে তাকিয়ে আছে, কীভাবে সম্ভব, আকলে কথাকে স্বীকার করে না, অযৌক্তিক সন্তানকে যাবাহ করা। সেদিন জিব্রিল আমিন আলাইহিস সালাম আসমান থেকে এই অবস্থা দেখে তিনি জোরে বলে উঠলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের কথা বললেন ইব্রাহিম জিব্রিল আমিন আলাইহিস সালাম। এই আওয়াজ ইসমাইল আলাইহিস সালামের কানে চলে আসলো, তিনি তো সব অবস্থাতে আছেন, তার কানে চলে আসলো, তিনি পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, পড়ে ফেললেন তিনি এই কথা, আল্লাহর তাওহীদের ঘোষণা দিলেন, আল্লাহর তাওহীদের ঘোষণা। মানুষের দুনিয়া থেকে মৃত্যুর এক পর্যন্ত আমরণ তাকে আল্লাহর তাওহীদের পক্ষে থাকতে হবে, তাওহীদকে আঁকড়ে ধরে থাকতে হবে। ইসমাইল আলাইহিস সালাম যাবাহ হচ্ছেন, শুয়ে পড়েছেন তাকে যাবাহ করবে তার বাবা, এমতো অবস্থায় তাওহীদের ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝলেন যে আল্লাহর তরফ থেকে পরীক্ষা, দুম্বা যাবাহ হয়ে গেল, যে দুম্বা তাফসীরের কিতাবে এসেছে, ওই যে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল যে দুম্বা কোরবানি করেছিল, এই দুম্বা আল্লাহ পাক জান্নাত থেকে আবার দুনিয়াতে পাঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কোরবানি করিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানি কমপ্লিট হওয়ার পরে তিনি আল্লাহ পাকের প্রশংসা করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এ হচ্ছে তাকবীর তাশরিকের ইতিহাস। আল্লাহ তাআলা এই তিনজনের সমষ্টিগত বাক্যটাকে এতটা পছন্দ করেছেন, প্রতি বছর বছরের পাঁচ দিন 23 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীর পাঠ করা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন।
আজকের কোরবানি থেকে আমাদের জন্য শিক্ষা কি? আমরা প্রতি বছর কোরবানি করছি, পশু কোরবানির সাথে সাথে ইখলাসের সাথে বিশুদ্ধ নিয়তের সাথে কোরবানি করতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযাহি, এই কোরবানি করলে কি সওয়াব হবে? নবী আলাইহিস সালাম বললেন যে এটা কোত্থেকে আসলো? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন। নবী আলাইহিস সালাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত, তোমাদের পিতা ইব্রাহিমের স্মৃতির মিনার এটা কোরবানি করা, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের আদর্শ এবং ঐতিহ্য কোরবানি করা। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের কি লাভ এতে কোরবানি করলে? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবী আলাইহিস সালাম বললেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, কোরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে একটি করে নেকি দান করবেন। কত পশম কত লোম তার আমরা কিভাবে গুনতে পারবো, সক্ষম হব? আমরা তো সক্ষম হব না তার পশমগুলো গুনতে। এত বেশি পরিমাণ ইখলাস থাকলে আল্লাহ আরও বাড়িয়ে দিবেন। যে যে পরিমাণ তাকওয়া এবং ইখলাস নিয়ে কোরবানি করবেন আজকে, আল্লাহ পাক তার কোরবানির সওয়াব তত বেশি দান করবেন তাকে। সাহাবায়ে কেরাম বললেন যে ভেড়ার লোম পশম তো এটাকে পেঁচিয়ে থাকে, এটা তো গোনাও সম্ভব নয়, গুনতে চাইলেও সম্ভব নয়। তো জিজ্ঞেস করলেন, ভেড়াল যদি কেউ কোরবানি করে সেক্ষেত্রে কী সওয়াব? ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, নবী আলাইহিস সালাম বললেন, ভেড়ার প্রতিটি লোমের পরিবর্তে আল্লাহ পাক তোমাদেরকে একটি করে নেকি দান করবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের দিনের আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাহে কোরবানি। এই তিন দিন কোরবানির আমলের চেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনো আমল নেই। আর কোরবানির পশু কিয়ামতের দিন তার শিং, তার পশম, তার খুন ইত্যাদি সহ উপস্থিত হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক ব্যক্তিকে সওয়াব দিবেন, প্রতিদান দিবেন কোরবানি দাতাকে। এবং হাদিসে কথা নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকউ বিল আরদ, জমিনে পশুর রক্তের ফোঁটা পড়ার পূর্বেই আল্লাহ পাকের কাছে এই পশু কবুল হয়ে যায়। এই পশুর সওয়াব আল্লাহ পাক কোরবান দ্বারা আমল নামায় লিখে দেন, কোরবানির পশু জমিনে পড়ার পূর্বেই। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকউ বিল আরদ ফাতিবু বিহা নাফসা। সুতরাং নবী আলাইহিস সালামের নির্দেশ দিয়েছেন আমাদেরকে, উম্মতকে, তোমরা স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, বিশুদ্ধ নিয়তের সাথে, তাকওয়ার সাথে, ইব্রাহিমী আদর্শে উজ্জীবিত হয়ে, ইব্রাহিমী চেতনাকে ধারণ করে কোরবানি করো। ফাতিবু বিহা নাফসা, নবী আলাইহিস সালাম নির্দেশ দিয়েছেন এভাবে আমাদেরকে কোরবানি করতে হবে। এই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? কোরবানি আমাদেরকে এই কথা বলে, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহর হুকুমের সামনে নতশির হয়ে গেলেন, কিভাবে সালেন্ডার হলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি নতশির হয়ে যাও আমার সামনে। ইব্রাহিম বললেন, সাথে সাথে বললেন, প্রশ্ন করেন নাই, কেন আপনার সামনে নতশির হব? বোঝা যায় এখান থেকে যে ইসলাম এবং দ্বীনের নাম, দ্বীন কাকে বলে? ইসলাম বলা হয় ইত্তিবায়ের নামকে, ইসলাম বলা হয় অনুসরণের নামকে। আল্লাহর হুকুম পালনের নাম হচ্ছে দ্বীন, আল্লাহর হুকুম পালনের নাম হচ্ছে ইসলাম, আল্লাহর হুকুম পালনের নাম হচ্ছে আল্লাহ পাকের আনিত দ্বীন, আল্লাহ পাকের প্রেরিত দ্বীন, যে দ্বীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে নিয়ে এসেছে। এই দিনের মূল কথাই হলো ইত্তিবা, অনুসরণ, অনুকরণ, আল্লাহর হুকুমকে অনুকরণ করা, অনুসরণ করা। ইসমাইল আলী ইসলাম বলেন নাই, আল আব্বাজান কেন আমাকে জবাহ করবেন, এ কথা বলেন নাই, সাথে সাথে বললেন, আব্বা আল্লাহ যা আপনাকে বলেছেন দ্রুত বাস্তবায়ন করুন। ইব্রাহিমই এই আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে, ইসমাইলই আদর্শ ধারণ করতে হবে, এবং এই কুরবানি তাওহীদের চেতনায় উজ্জীবিত হয়ে কোরবানি করতে হবে। আল্লাহ পাকের বরাতের প্রতি ঈমান, ইয়াকিন, দৃঢ় রেখে কোরবানি করতে হবে। ঈদুল আযহা লা শরীক, আল্লাহর আনুগত্যের প্রেরণার বার্তা নিয়ে আসে আমাদের কাছে। লা শরীক, আল্লাহর আনুগত্য শুধু আজকের কোরবানির দিনে নয়, সারা জীবনব্যাপী মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের আনুগত্যে নিজেকে সমর্পণ করা, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন করেছে, জীবনের শুরুলগ্ন থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের সামনে নতশির ছিলেন। কোরবানি শিক্ষাই হচ্ছে এটা, ইব্রাহিমই সেই চেতনাটুকু নিজের ভেতরে লালন করার চেষ্টা করুন। ইব্রাহিমই আদর্শ, আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর সবচেয়ে বড় হুকুম হলো আল্লাহর নাফরমানি না করা, আল্লাহর নাফরমানিকে বর্জন করা সবচেয়ে বড় কোরবানি বর্তমান সময়ে, সবচেয়ে বড় কোরবানি। আজকের এখান থেকে দৃঢ় শপথ গ্রহণ করব, আমরা প্রত্যয় গ্রহণ করব, আল্লাহর সাথে অঙ্গীকার করব যে আল্লাহ আজকের পশু কোরবানির মধ্য দিয়ে আমি আমার ভেতরের পশুত্বকে কোরবানি করব। আজকে আমরা কোরবানি করি কিন্তু কোরবানি হই না, আমরা কোরবানি করি কিন্তু কোরবানি হই না,
আমরা পশু কোরবানি করি কিন্তু ভেতরের পশুকে আমরা কোরবানি করি না। এই জন্য আমরা সারা জীবন দেখা যায় আল্লাহ নাফরমানির মধ্যে লিপ্ত থাকি, আল্লাহর হুকুমের সামনে আমি সমর্পিত হই না, আল্লাহর হুকুমের সামনে নিজেকে আমি আত্মসমর্পণ করতে পারি না। কেন পারি না? যেহেতু আমি আমার পশুকে কোরবানি করি না। সেজন্যে প্রতি বছর কোরবানি আসছে, বছরকে বছর আমি কোরবানি করছি কিন্তু ভেতরের পশুকে কোরবানি করছি না। সে কারণে আমার আল্লাহর সামনে আল্লাহর অনুগত বান্দা আমি হতে পারছি না, আল্লাহর বাধ্যগত আমি হতে পারছি না, আমি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত, আমি শয়তানের ওয়াসওয়াসের মধ্যে আমি নিমজ্জিত, আমি গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমি অশান্তির সাগরে, আমি অশান্তির আগুনের মধ্যে জ্বলে পুড়ে মরছি। কেন? আমি আল্লাহতে সমর্পিত নই, এই জন্য আমি আমার ভেতরের পশুকে কোরবানি করছি না। আজকের কোরবানির পশুর সাথে ভেতরের পশুকে কোরবানি করে দিতে হবে এবং এই নিয়তে কোরবানি করতে হবে। প্রতিটা কোরবানির শুরু থেকে শেষ পর্যন্ত এটা ফিল করতে হবে, উপলব্ধি করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম যে মনোভাব নিয়ে নিজের সন্তান খলিজার টুকরাকে কোরবানি করতে গিয়েছিলেন, উদ্যত হয়ে আয়োজন সম্পন্ন করে ফেলেছিলেন, আমাকে ওই অনুভূতি আমার অন্তরে আমার হৃদয়ে সতেজ রাখতে হবে, সজীব রাখতে হবে, তাহলে আমি আল্লাহর বাধ্যগত বান্দা হতে পারবো। কোরবানি আমাদের হজ এবং কোরবানি দুটি আমল আমাদের সামনে এই শিক্ষা দিচ্ছে যে তোমার দিন কাকে বলে? দিন বলা হয় আল্লাহর আদেশকে মেনে নেওয়াকে, আল্লাহর আদেশকে মেনে নেওয়াকে দিন বলা হয়। আল্লাহর আদেশ নবীজির ইত্তেবা অনুসরণের নাম হচ্ছে দিন, দিনে ইসলাম। আমি আমার মন মতো দিন মানতে পারবো না, নিজের নির্বাচনকে মিটিয়ে দিন, নিজের নির্বাচনকে মিটিয়ে দিন, আল্লাহ এবং তার রাসূলের নির্বাচনকে গ্রহণ করুন, আল্লাহ এবং তার রাসূলের নির্বাচনকে গ্রহণ করুন। এটা আমার কাছে ভালো লাগে এই জন্য করি, না না, কোনটা আল্লাহ এবং তার রাসূলের কাছে ভালো সেটা গ্রহণ করার চেষ্টা করুন। এর নাম হচ্ছে দিন, এটাই কুরবানির শিক্ষা, এটা কুরবানির আদর্শ, ইব্রাহিমই আদর্শ। এটা ইব্রাহিম নিজের মন মতো কাজ করেননি, বরং আল্লাহ পাকের হুকুমের সামনে নতশির ছিলেন। হজের মধ্যে অনেক আমল আছে, অযৌক্তিক আমল, একটা প্রতিবিম্বর মধ্যে কঙ্কর মারতে হয়। কেন? এই প্রতিবিম্বটা কি? এখানে তো শয়তান উপস্থিত নেই, কিন্তু কেন মারতে হয়? প্রশ্ন নাই, অযৌক্তি। কিন্তু আল্লাহর প্রেমে পাগল পড়া আল্লাহর আশিক প্রেমিক হাজি বান্দা আল্লাহর হুকুম পালন করার জন্যে পালনার্থে সেখানে কঙ্কর নিক্ষেপ করছে। তো বোঝা যায় ইসলাম এটা যুক্তির পেছনে নয়, নিজে ইসলামের প্রতিটি হুকুম এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার কল্যাণের জন্য। কিন্তু এটা কেন আল্লাহ দিলেন, কেন করবো, এটা কী উপকারিতা আছে, এতে কী ফায়দা আছে, করলে আমার কী লাভ হবে, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হলো আমান্না ওয়া সাল্লামনা, সামিআনা ওয়া আতা'না, গুফরানাকা রব্বানা, যেমনটা সাহাবা ইকরামের আদর্শ ছিল। আল্লাহর রাসূলের কোনো কথা সাহাবা ইকরাম শোনার পরে বলে ফেলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনলাম, সর্বান্তকরণে মেনে নিলাম, কোনো প্রশ্ন নাই, কেন এটা কেন হলো, কেন আল্লাহ করতে নিষেধ করেছেন? সাহাবা ইকরাম এই কাজটা করেননি। এটা হচ্ছে কোরবানির শিক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে আল্লাহর হুকুম পাওয়ার পরে চিন্তা করেননি যে আল্লাহ পাক কেন আমাকে এই স্বপ্নে আদেশটা করলেন, বুঝে ফেলেছেন যে এটা আল্লাহর হুকুম, আমাকে পালন করতেই হবে, এটা তিনি করে ফেলেছেন। এখান থেকে আমাদের জন্য এই সবক, এই শিক্ষা, যে ইব্রাহিমের আদর্শকে যদি আমরা ধারণ করে চলতে পারি তাহলে আমাদের জীবন সফল হবে, দুনিয়াতেও আমরা সফল হব, আখেরাতেও আমরা সফল হব। এভাবে আজকে আমরা কোরবানি করি বিশুদ্ধতার সাথে। এবং আজকের ঈদ এটা শুধু নিজের আনন্দের জন্য নয়, আজকের ঈদ, ঈদের খুশি, রুহানি নৈকট্যের শুকরিয়া আদায় করার নাম হচ্ছে ঈদ। রুহানি আধ্যাত্মিক কৃতজ্ঞতা, আধ্যাত্মিক নৈকট্য অর্জনের যে শুক্রিয়া আল্লাহ পাক আজকে আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহর নৈকট্য অর্জনের পশু জবাহের মাধ্যমে, পশু কোরবানির মাধ্যমে, এর শুক্রিয়া স্বরূপ এই ঈদ উদযাপন হবে। ভালো খাবার দাবার, উন্নত খাবার আর ভোগ বিলাসের নাম ঈদ নয়। ঈদ কেন হবে? রুহানি নৈকট্য অর্জনের শুক্রিয়া স্বরূপ আজকের ঈদ হবে। আল্লাহ পাকের কাছে বান্দাজকে মকবুল হবে, প্রিয় হবে কোরবানি করার কারণে, ইখলাসের সাথে, এই জন্য শুক্রিয়া আদায় স্বরূপ আজকের ঈদ হবে। সুতরাং আজকের ঈদ একা ইসলাম একা ঈদ পালন করতে বলে না, ইসলাম সবাইকে নিয়ে, অন্যকে নিয়ে ঈদ পালন করতে বলে। ইসলাম বলে নিজে যেমন খাবে অন্যের মধ্যে বিলি বণ্টন করো, বিলি বণ্টন করা ইসলামের শিক্ষা আদর্শ। আমি আমার খাবার উঠিয়ে দিব অনাহারীর মুখে, কবি জসীমউদ্দিনের কবিতা, আমার খাবার উঠিয়ে দিব অনাহারীর মুখে, অনাহারীর মুখে
আমার খাবারটাকে উঠিয়ে দিতে হবে, তার সুখে আমাকে সুখী হতে হবে, তার দুঃখে আমি দুঃখী হব। এটাই হচ্ছে আমাদের আজকের কোরবানির প্রেরণা এবং চেতনা, মানবিকতা, মানবতা। দুস্থ অনাথ অসহায় মানুষগুলোর পাশে গোশত নিয়ে একটু দাঁড়িয়ে যাবেন, তাদেরকে ভালোবেসে, তাদেরকে আদর করে, তাদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে আজকে আপনার কোরবানির পশুর গোশত বিতরণ করবেন। এবং সাবধান থাকবেন এ ব্যাপারে, যদি আপনার পক্ষ থেকে সামান্য পরিমাণ, আজকে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান, এই জন্য আজকে রোজা রাখার সুযোগ নেই, আজকে আল্লাহ তাআলা মেজবান, আমরা আল্লাহ পাকের মেহমান আছে, কোরবানি যারা করবো তারা। আর আমাদের সমাজের চারপাশের গরিব মানুষগুলো, অসহায় দুস্থ মানুষগুলো, সুবিধা বঞ্চিত মানুষগুলো, তারা আমাদের মেহমান, তাদের মেহমানদারি করা আমাদের দায়িত্ব। কাজেই কোনো একজন মানুষ যেন আপনার থেকে গোশত চেয়ে খালি হাতে, শূন্য হাতে ফেরত না যায়, সে ব্যাপারে সর্বাত্মকভাবে লক্ষ্য রাখবেন, যেন আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়। সর্বাত্মক চেষ্টা করবেন যেন আল্লাহ পাক আপনার আমার কোরবানিকে কবুল করেন, এবং তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করা, তাদের মনে যেন কোনো ধরনের আঘাত এবং কষ্ট না আসে। যদি তারা বিরক্ত করে আপনি সবর করবেন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ পাকের নৈকট্য সবরকারীর সাথে আছে। অবশ্যই সাবিরিন, আল্লাহ বলেছেন সবরকারীদেরকে সুসংবাদ দেন, কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দিন, সবরকারীদেরকে সুসংবাদ দিন, কিসের সুসংবাদ? আল্লাহ পাকের নৈকট্যের সুসংবাদ দিন। কাজে আজকে সবর করতে হবে, ইবাদতের পরতে পরতে যেমন তাওহীদ খালিসের উপস্থিতি আছে, সবরের এবং ধৈর্যের উপস্থিতি আছে। সুতরাং এভাবে আমরা আল্লাহ পাকের আনুগত্যের সাথে গুণামুক্তভাবে ঈদ উদযাপন করব, সবাইকে নিয়ে খুশি করব, এবং গুণা করে খুশি করার নাম ঈদ নয়, আল্লাহ পাকের আনুগত্য করে ঈদ উদযাপনের নাম হচ্ছে ঈদ। এভাবে আমরা ঈদ পালন করি এবং বিশুদ্ধ নিয়তের সাথে, তাকওয়ার সাথে। আল্লাহ পাক বলেন লাইয়ানা আল্লাহ আলহুমহা, আল্লাহর কাছে তোমার গোশত পৌঁছবে না, ওয়ালা দিমাউহা, তোমার রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না, কোরবানির পশুর কী পৌঁছবে? ওয়ালা কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরস্থ তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে। তো সুতরাং কোরবানি দাতা প্রত্যেকের চিন্তা করতে হবে, আমার গোশত রক্ত তো আল্লাহর কাছে পৌঁছবে না, কিন্তু আল্লাহর কাছে আমি আমার তাকওয়াকে পৌঁছাতে চাই, আল্লাহর কাছে আমি আজকে কবুল হতে চাই, আল্লাহর কাছে আমি আজকে আল্লাহর নৈকট্য ভাজন হতে চাই, আমি আজকে আল্লাহর পেয়ারা হয়ে যেতে চাই। এই মনোভাব নিয়ে ইব্রাহিমের আদর্শে উজ্জীবিত হয়ে কোরবানি করব। আল্লাহ পাক আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিসসালামের চেতনা বুকে ধারণ করে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে, উজ্জীবিত হয়ে, আল্লাহ পাক যথাযথ নিয়মে তাকওয়ার সাথে, বিশুদ্ধতার সাথে, আমাদেরকে ইখলাসের সাথে, পরিশুদ্ধ নিয়তের সাথে কোরবানির আমল সম্পাদনের তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই